আমি চেয়েছে দেখি সারাদিন, বুঝি ওই চোখে সাগরের মিল, আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল, বুঝি মনে মনে হয়ে গেল মিল। এ মা, तुम्हें सब कुछ कैसे पता चल जाता है? यहां हम दो गाने को ऐसे ही मिक्स करके उसका खिचड़ी बना देते हैं, और ऐसे ही अड्डा जहां पर होता है वो ही एक ही जगह है, वो है ओबेलाय अड्डा वन पर, आपका फेवरेट प्रोग्राम, जहां पर आज जेखने आज हमारे संगे जे दुजन रहे छे, प्रथम जन तुषारणी एवं तुषारणी तुम्हारे संगे आछेन। बाविदा। बाविदा के होय? बाविदा होच्छे आमार बाबार खूब छोटोबेलार बंधु बाविदार बाबा, তো ওই থ্রুতেই রিলেশন। তো কবি খুশি কবি গমের মতো জন্য হয় না, বাবার বন্ধুর সঙ্গে বিয়ে করার ডিসিশন দিয়েছিল, এমন নয় তো? না না। আচ্ছা, ইউজুয়ালি বাবার সঙ্গে বন্ধু, হাম তো ছোটে উমর মে ডিসাইড কর দিয়ে থে কি তেরা শাদি মেরে দোস্ত রমেশ কে বেটে কে সাথ হোগা, তো এরকম কোনো ব্যাপার নেই তো? না, একদম না। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, আমি আর বাবা। আচ্ছা, তো বাবা তিনজন মিলে ম্যানেজ করে নাও, অ্যাডজাস্ট হয়ে যায়। হ্যাঁ। বাবা কি করেন? বাবা বিএসএনএল এ চাকরি করে। আচ্ছা, আর মা? মা হাউস ওয়াইফ। আর তুমি কি করো? আমি এই গান বাজনা করছি এখন। সারাদিন হোয়াটসঅ্যাপের পর সময় পাও? না, হোয়াটসঅ্যাপের পর মানে গান বাজনা করেই তারপর সবকিছু। হ্যাঁ, বলতে পারো হোয়াটসঅ্যাপ করতে আমার ভালো লাগে। এমন একজন যে সারাদিন হোয়াটসঅ্যাপের মধ্যে থাকে, যেমন রাস্তাঘাটের মধ্যে খানাখন্দ থাকে, ও পুরো উল্টোটা, হোয়াটসঅ্যাপের মধ্যে লাইফ চলে, লাইফের মধ্যে হোয়াটসঅ্যাপ চলে না। কাকে এত মেসেজ করো? বন্ধু বান্ধব সবাই। হ্যাঁ, সেই স্পেশাল বন্ধুরা কারা? কতজন এরকম স্পেশাল বন্ধু আছে? এখন গুনে বলতে হবে এরকম স্পেশাল বন্ধু। হ্যাঁ, যাদের সঙ্গে ওই সব আড্ডা করা যায়। না না, স্পেশাল কিছু না, বন্ধু বান্ধব আছে অনেক, তাদের সাথেই সারাদিন হোয়াটসঅ্যাপে থাকো। রেওয়াজ কখন করো হোয়াটসঅ্যাপের মাঝে? না না, ওই যে বললাম কানেকশন যখন অফ থাকে তখন রেওয়াজ করো। না, ওই যে বললাম রেওয়াজ করে তারপর সবকিছু। আচ্ছা আচ্ছা, আমাকে একটা গান শোনাও। না মনো লাগে না, এ জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনো লাগে না, এ জীবনে কিছু যেন ভালো লাগে না, না যতই না বাই নোর বাধা, কাছে যেতে তাই পারিনি, এই নদীর দুই কিনারে দুই তরুণী, যতই না সত্যি
খুব ভালো স্টার্ট তুষাগ্নি, তুমি কি বরাবরই কানে এমন দুল পড়ো যেখানে টিয়া পাখি বসতে পারে? হ্যাঁ, আমি শাস্তে বুঝতে ভালোবাসি ছোটবেলা থেকে। টিয়া পাখিরা বসে থাকতো না? হ্যাঁ, ছোটবেলা থেকে আমি একটু সাজতে ভালোবাসি, একটু বড় বড় দুল পড়ি। আচ্ছা, আয়নার সামনে যখন ছোটবেলা থেকে দাঁড়িয়ে থাকতে বাবা বকুনি দিত না? না, বাবা বকুনি দিত না, কারণ আমি ছোট থেকে খুব স্টেজ শোজ করি। তো কত ছোট থেকে স্টেজ শোজ করো? আমার যখন 8 বছর বয়স তখন থেকে আমি স্টেজ শো করি। তখন থেকে গান করো নাকি অন্য কিছু করতে? না, গানই করতাম। হ্যাঁ, কি গান করতে তখন ছোটবেলা? ছোটবেলায় শোতে যা যা গান হয়, মানে বাংলা হিন্দি মিশিয়ে সব রকমই। মানে ছোটবেলায় যে গানগুলো খুব গাইতে, সেরকম একটা গান শোনাও না। ছোটবেলায় তাহলে একটা কথা তাহলে আজকে আমি বলি, সুযোগ যখন পেয়েছি। ছোটবেলায় আমার যখন 7 কি 8 বছর বয়স, তখন আমার প্রথম স্টুডিওতে যাওয়া, তো একটা ক্যাসেট তখন রিলিজ হয়েছিল, সেটা খুব একটা পরিচিত হয়নি ক্যাসেটটা, কিন্তু ওটা আমার নিজের গান, দুটো গান আমি গেয়েছিলাম। তো সেই তার মধ্যে থেকে একটা গান আমি শোনাতে চাই একটু আজকে। হাতি ভাই ও হাতি ভাই, হাতি ভাই ও হাতি ভাই, শুনেছি জঙ্গলেতে তোমার জুড়ি নাই, শুনেছি গায়ের জোরে তোমার জুড়ি নাই। হাতি ভাই ও হাতি ভাই, হাতি ভাই ও হাতি ভাই, শুনেছি জঙ্গলেতে তোমার জুড়ি নাই, শুনেছি গায়ের জোরে তোমার জুড়ি নাই। হাতি ভাই ও হাতি ভাই, হাতি ভাই ও হাতি ভাই, চলে যাও সুর দুলিয়ে থপথপিয়ে দুলকি চালে, চলে যাও সুর দুলিয়ে থপথপিয়ে দুলকি চালে, মুলকান লটপটিয়ে দুলছে দেখি তালে তালে, মুলকান লটপটিয়ে দুলছে দেখি তালে তালে, জালার মতো পেটটা নিয়ে দিন রাত করো যে খাই খাই, জালার মতো পেটটা নিয়ে দিন রাত করো যে খাই খাই। শুনেছি জঙ্গলেতে তোমার জুড়ি নাই, শুনেছি গায়ের জোরে তোমার জুড়ি নাই। হাতি ভাই ও হাতি ভাই, হাতি ভাই ও হাতি ভাই, শুনেছি জঙ্গলেতে তোমার জুড়ি নাই, শুনেছি গায়ের জোরে তোমার জুড়ি নাই। ভেরি গুড। ছোটবেলায় গাওয়া গান, এই গানটা লিখেছিল কে? এই গানটা লিখেছিল রবিন, আমার ঠিক টাইটেলটা মনে নেই। ছোটবেলাকার ব্যাপার, তখন লোকের লিরিক্স আর এটাই মুখস্থ করার একটা ব্যাপার থাকে। এনিওয়েজ, এটা নিয়ে আরো কথা হবে, একটা ছোট ব্রেক নিচ্ছি, ব্রেকের ওপারে ফিরে এসে তোমার সঙ্গে আরো কথা হবে। তৃষাগ্নি ভাবি তোমার সঙ্গে কথা হবে, এনজয় করতে হবে নবেলায় আড্ডা। একটা ছোট ব্রেকের পর ফিরে এসে ইসকি ছোটি ছোটি মগর মোটি বাতে। ফিরলাম ব্রেকের পর, এনজয় করছে নবেলায় আড্ডা, আমার সঙ্গে তৃষাগ্নি রয়েছে, ভাবি রয়েছে। অ্যান্ড তুমি কি ছোটবেলা থেকে মোটকু শুটকু? হ্যাঁ, ছোটবেলা থেকে একটুখানি। তা হঠাৎ করে জেনিফার লোপেজ হওয়ার ইচ্ছে হলো কেন? মানে রোগা হওয়ার ইচ্ছে হচ্ছে কেন? না, রোগা হওয়ার ইচ্ছা হচ্ছে, সবাই এখন রোগা তাই। সবাই রোগা বলে রোগা? না, মানে তুমি টেকো হয়ে যাবে। না, সেটা না, মানে এটা একটু বেশি হয়ে যাচ্ছে এখন। ঠিক আছে, এই ডিউএস এটা নিয়ে আরো বেশি কথা হয়, বাট তার আগে একটা গান শোনাও। কি নজরোনে
ব্রিলিয়েন্ট, তুমি এমন দুটো গান শুরুতে গাইলে যে দুটো গান মানে খুব সোলের কাছাকাছি দুটো গান। তুমি কি বরাবর এরকম স্লোগানই সিলেক্ট করো মানে যখন পারফর্ম করো নাকি? না, স্টেজে পারফর্ম করতে গেলে তো সব রকমই লাগে, কিন্তু বলতে পারো আমি একটু মেলোডিটা বেশি ভালোবাসি, ভালো লাগে। রিদমিক গান স্টেজে গাও নিশ্চয়ই? আচ্ছা, কি ধরনের রিদমিক গান স্টেজে গাও? রিদমিক এখন যেরকম শোজে সব চলে চিকনি চামেলি। আচ্ছা, দেখেছি চিকনি চামেলি গাও এখন এভাবে তো হবে হবে, ঠিক হবে, ট্রাই করো একবার দেখি না। এরপরে চিকনি চামেলি শুনতে কেমন লাগে, জাস্ট আই ওয়ান্ট টু টেক দ্য ফিল। जहरीली अख मारे कम से कमरिया जाली के ठुमके से लख मारे हाय बिच्छू में रहने ना बड़ी जहरीली अख मारे कम से कमरिया जाली के ठुमके से लख मारे नोट हजारों के खुला छुट्टा कराने आए हुस्न के तीले से वीर चिलम चलाने आए आए चिकनी चमेली छुप के लकेली पौवा चढ़ा के आए आए चिकनी चमेली छुप के लकेली पौवा चढ़ा के आए आए चिकनी चमेली छुप के लकेली पौवा चढ़ा के आए आए चिकनी चमेली छुप के लकेली पौवा चढ़ा के आए जंगल में आज मंगल करूंगी भूखे शेरों से खेलूंगी मैं मक्खन जैसे हथेली पे चलते अंगारे ले लूंगी मैं हाय गहरी पानी की मछली हूँ राजा घाट घाट दरिया में घूमती हूँ मैं तेरी नजरों की लहरों से हार के आज डूबी हूँ मैं ओए जान ले बचलवा है देखने में हलवा है जान ले बचलवा ये देखने में हलवा प्यार से भरोस लूंगी टूट ले जरा ये तो ट्रेलर है पूरे तिलक दिखाने आई हुस्न के पीले से मेरे चिलम चलाने आगे आई चिकनी चमेली छुप के लकेली बउआ चढ़ा के आए आए चिकनी चमेली छुप के लकेली बउआ चढ़ा के आए आए चिकनी चमेली छुप के लकेली बउआ चढ़ा के आए आए चिकनी चमेली छुप के लकेली बउआ चढ़ा के आए। ओ क्या बात है, क्या बात है, ब्रिलियंट ब्रिलियंट। এটা স্টেজে নিশ্চয়ই প্রচুর গাও। এটা কখনো মানে এটা যখন গাও প্রচুর মানুষ এসে একসঙ্গে নাচতে নাচতে শুরু করে একদম, কখনো এটা মেলোডিতে গিয়েছো? হ্যাঁ মেলোডি করে গিয়েছো, এই গানটা কখনো গাওনি? আমি একবার ট্রাই করি। এটাকে মেলোডিতে গাইলে কিরকম হবে? মেলোডি খাও, গানা গাও। চিকনি চমেলি আয়ে পৌয়া চড়া কে আয়ে পৌয়া
this is called how, you know, like Bapida style, he will say, Are Baparema has always telling the fact ki anytime any rock music will change into a Surela music and a Surela music will turn into a rock music. It's all interchange, just like voice change. हम अभी एक थोड़ा सा सीन चेंज करेगा, मतलब एक छोटा सा ब्रेक, ब्रेक के बाद वापस आएगा हम ओपोडिश बाबू एंड बांसुरी दीदी के वॉइस का नकल के साथ. वापस आ गया हम ब्रेक के बाद और बेलाय अड्डा में आज हमारे साथ है, नाम बताओ? त्रिशाग्नि. त्रिशाग्नि जब गाना गाता है उसके साथ सुर निकलता है, और तुम्हारा वो फैमिली रिलेशन वाला जो हस्बैंड होते होते नहीं हुआ उसका नाम क्या है? बाबीदा. बाबी दादा. अभी होता ना कि जब भी कोई ट्रेडिशनल घर रहता है वो लोग बोलता रहता है कि हमारे जो दोस्त का बेटा है उसके साथ तुम बड़ा होके शादी करेगा, फिर शादी नहीं होता है, फिर वही लेके किच्छा और झमेला होता है, फिर एक बड़ा फिल्म बन जाता है. तो इनके जिंदगी में ऐसे नहीं हुआ, लेकिन होने का चांस था, लेकिन हुआ नहीं. क्यों नहीं हुआ? क्योंकि तुम्हारा एक ऑलरेडी बॉयफ्रेंड है. ये हम बोल नहीं सकते क्योंकि तुम्हारा माँ देख रहा है. আমার বয়ফ্রেন্ডের থেকে বড় কথা বাবিদারও গার্লফ্রেন্ড. বাবিদারও গার্লফ্রেন্ড দেখছে? দেখছে. আজ তো দুনো কা হো গিয়া সত্যানাশ. তো আব ইন দোনো এক বয়ফ্রেন্ড আর এক গার্লফ্রেন্ড কা স্মৃতি মে হাম লোগ অর এক গানা সুনা চাহেগা. অজীব দাস্তা হে এ शुरू कहां खत्म, ये मंजिल है कौन सी, ना वो समझ सके ना हम. अजीब दास्ता है ये, कहां शुरू कहां खत्म, ये मंजिल है कौन सी, ना वो समझ सके ना हम. रोशनी के साथ क्यों धुआं उठा चिराग से, ये रोशनी के साथ क्यों धुआं उठा चिराग से, ये ख्वाब देखती हूँ मैं कि जग परे हूँ ख्वाब से. अजीब दास्ता है ये, शुरू कहां खत्म, ये मंजिल है कौन सी, ना वो समझ सके ना हम. এই সমস্ত গান গিয়ে কি ইমপ্রেস করো? চেষ্টা করি. আচ্ছা, তো সে ইমপ্রেস হয়? ইমপ্রেস হওয়ার চেষ্টা করে, সেটা সেই বলতে পারে. কতদিনের সম্পর্ক তোমাদের? অনেক দিনেরই. তাও কতদিনের? সিক্স ইয়ার. সিক্স ইয়ার. বাবা মা জানে? হ্যাঁ জানে. যা কাকু কাকিমা এবার পাহাড় লোক জেনে গেল. আমার আমার থেকেও বেশি কিন্তু মানে সম্পর্ক আর কি. আট দশ বছরের. আট বছর. আট বছর. আট বছর ধরে একে অপরকে সহ্য করছো?
কি করে করছো? আজকাল তো 8 মাস পর ব্রেকআপ হয়ে যায়। না আসলে পরে তো অনেক দিন সহ্য করতে হবে, তাই জন্য এই টাইমটা অনেকটা টাইম সহ্য করে দেখে নিচ্ছি। ও বেশ করে নিচ্ছো তো, মানে হাত সেট করছো এখন বিচে। ভেরি গুড, পরে পরে ভালো বেশি করা উচিত। এক্স্যাক্টলি, তোমার তোমার কোনটা সম্ভব মনে হয় যে বেশি বাজে, নীলাঞ্জনের বকবকটা বেশি বাজে নাকি তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা? তোমার বকবকটা তো একদমই বাজে নয়, কারণ আমার খুবই ভালো লাগে আর আমি দেখেওছি অবেলা 8টার আগে বহুবার। ওরে ওরে তোর রাগ বাজা উলুদে, ওরে তোর উলুদে, জনগণ আজকে এসে বলে আমরা সবাই অবেলা 8টা দেখছি তো, আনন্দের চোখে জল চলে আসে। বিশেষ করে বুঝতে পারি না যে কোনটা বেশি আনন্দের, জন্মেছিলাম সেদিনটা না যে নিন লোকের এসে অবেলা 8টা তারিফ করে। আমি তো চেষ্টা করি তোমার মতন কথা বলতে, কিন্তু হয় না, তোমার মতন এত সুন্দর কথা বলতে পারি না। গোটা বিশ্ব আমার চাকরির পিছনে পড়ে আছে, যেই আসে আমি দেখেছি, হয় বলে আমি অ্যাঙ্করিং করি, নয় বলে আমি ভালো কথা বলছি না, তোমার মতো কথা বলছি কেন? আমাদের প্লেটে যে দুমুঠো ভাত জোগাড় হচ্ছে সে কি তোমার চাও না? আমি তো কোনোদিন বলি না তোমার মতো আমি গান গাইতে চাই। বাদ দাও, কোনটা বেশি খারাপ, নীলাঞ্জনের বকবকটা নাকি তোমার এইচএস এর রেজাল্টটা? এইচএস এর রেজাল্টটা কেন খারাপ হয়েছে? কি করে খারাপ হলো? মানে তখন সারাদিন বয়ফ্রেন্ডের কথা ভাবতে, সারাদিন মিটিং করতে যেতে? সেরকম কিছু না, জানি না কেন হয়ে গেল, হয়তো যেরকম প্রিপারেশন নিয়েছিলাম সেরকম দিতে পারিনি। আচ্ছা, তখন গানের প্রিপারেশন চলতো? হ্যাঁ, গানটা কোনোদিনই বন্ধ হয়নি, পরীক্ষার জন্য বা কোনো কারণে গান কোনোদিনই বন্ধ হয়নি। এক্স্যাক্টলি, সুতরাং এই আড্ডাতেও গান কখনোই বন্ধ হবে না। নেক্সট গানটা শুনবো। মৌসুম কি अतला बदली में पवन बुला भी हो जाती है, हाँ मैंने छू कर देखा है, हाँ मैंने छू कर देखा है, चलते चलते बिल्कुल आधी सो जाती है, हाँ हाँ मैंने छू कर देखा है, हाँ हाँ मैंने छू कर देखा है, मौसम की है मैंने पानी के बहने में, हंसी सुनी है मैंने, सब कहते हैं दीप बुझा है लेकिन बाती सो जाती है, हाँ हाँ देखा है, हाँ हाँ मैंने छू कर देखा है, मौसम की अदला बदली में। दस्तक के आए जो वो प्यार सुना है, बिन बोले मन खोले वो अधिकार सुना है, लम्हों की उंगली थाम के यादें आधी हो जाती, हाँ हाँ मैंने
ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট, একটা নেশা নেশা কাজ করছে এন্টায়ার স্টুডিওর মধ্যে, এরকম ব্যাক টু ব্যাক মেলোডি ম্যাজিক যদি থাকে তাহলে সত্যি একটা নেশা ক্রিয়েট হয়েই যায় ভাই নিজান। তুমি যখন স্টেজে পারফর্ম করো কি তোমার সঙ্গে পুরো টিম থাকে নাকি তুমি অন্য কারো টিমের সঙ্গে যুক্ত হও? আমার সাথে টিমও থাকে, যেমন বাবিদারাই আমার সাথে বাজায়, তারপরে এমনি ফ্লাইংও কাজ করি কেউ ডাকলে। ওকে, ছোটবেলায় একটা অ্যালবাম রিলিজ করেছিল অ্যান্ড দেন তারপর একটা গ্যাপ, কেন মানে কখন এটা মনে হয় না যে ছোটবেলায় বড় আমি তাড়াতাড়ি বোধহয় এক্সপোজার পেয়ে গেছিলাম? অনেক সময় হয় না ছোটরা এত ভালো পারফর্ম করে যে তারা আবার বড় হয়ে খুব বড় সিঙ্গার হতে পারে না, বা সিঙ্গার বা অ্যাক্টর হতে পারে না, এরকম বহুবার দেখা গেছে। হ্যাঁ, বড় হয়ে সেরকম অ্যাচিভমেন্ট বলতে গেলে গানের জগতে কিছু হয়নি। তো কদিন আগে ডিডি বাংলাতে করেছি এত সুর এত গানে, তো এখন এখন এমনি প্রিপারেশন করছি, ভালোভাবে প্র্যাকটিসটা ভালোভাবে করছি। অন্য টেলিভিশন চ্যানেলে তো তোমাকে দেখা যাচ্ছে, একটা একটা শো তো আমি রিসেন্ট দেখছিলাম তোমাকে অন্য টেলিভিশন চ্যানেলে, সেখানেও একটা অনুষ্ঠান আছে। তুমি তোমার কি আর অ্যালবাম বের করার কোনো ইচ্ছে আছে যে মনে হচ্ছে তাই সিঙ্গলস বা অন্য কিছু? হ্যাঁ, অ্যালবাম তো বের করার ইচ্ছা আছে কিন্তু সেরকম ভাবে এখনো কোনো সুযোগ হয়নি, দেখা যাক। ওকে, সো লক্ষ্যটা কি ফিউচারে গিয়ে? আমি একজন মানে ইউনো সরকারি চাকরি হতে চাই নাকি আমি একজন সিঙ্গার হতে চাই? লোকে আমাকে প্লেব্যাক হিসেবে চিনবে নাকি প্রচুর স্টেজ করতে চাই যেখান থেকে আমার প্রচুর ইনকাম হবে? না, প্লেব্যাক হিসাবে আমার ইচ্ছা যে প্লেব্যাক যাতে করতে পারি, এটাই ইচ্ছা ছোটবেলা থেকেই। শোজ তো করছি, সেটা এমনি পাশে রয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু প্লেব্যাকেই নাম করার ইচ্ছা আছে। ওকে, আর ছোট ব্রেক নেব, ব্রেকের পর ফিরে এসে তোমার সরকারি চাকরির প্রিপারেশন নিয়ে কথা হবে, আমরা চার পাঁচটা অঙ্ক করতে দিতে পারি, এনজয় করতে হবে নবেলায় আড্ডা। একটা ছোট ব্রেকের পর ফিরে আসছি। दोस्तों से झूठे मोटे दूसरों का नाम लेके फिर मेरी बातें करना, यारा रात से दिन करना, लंबी जुदाई तेरी बड़ा मुश्किल है, आंखों से दिल भरना, यारा रात से दिन करना, कब ये पूरी होगी कब ये पूरी होगी दूर ये दूरी होगी, रोज सफर करना यारा रात से दिन करना। चुपके से चुपके से रात की चादर तले, चांद की भी आहट ना हो बादल के पीछे, जली जली कतरा कतरा गले कतरा कतरा, रात भी ना ही ले की चादर तली, चांद की भी आहट ना हो बादल के पीछे चली। हाथ
ছোটবেলায় একটা পারিবারিক সম্পর্ক তৈরি হতে গিয়ে হয়নি, মানে হিন্দি সিনেমা যদি হতো আজকে ওর বাবা বলতো, বেটি আমি তো বিয়ে অনেক দিন আগে আমার এক বন্ধুর ছেলে বাবির সঙ্গে করে রেখেছি, এদিকে বাবির তখন অন্য একজনের সঙ্গে অ্যাফেয়ার চলছে। বাবিকে এসে বলতো, ভাবি বলতো, পিতাজি তুমি এই ডিসিশনটা আগে থেকে কী করে নিয়ে নিলে? তারপরে তুই সেখানে দেখা হতো বাবির সঙ্গে, বাবি আর তিশাকনি একই সঙ্গে কিবোর্ড আর গান, কিবোর্ড আর গান শুরু করতো, তারপরে হঠাৎ করে ওদের মধ্যে একদিন হাতে হাতে এরকম করে লেগে যাবে। আর তারপর আগে থেকে কেন বলবো, সিনেমা হলে গিয়ে দেখবেন, এরকম প্লট নিয়ে আমি সিনেমা তো বানাতেই পারি। তিশাকনি এখনো কি মনে হচ্ছে যে তোমার মাধ্যমিকের আর উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা আমার ভাটের থেকেও খারাপ? হ্যাঁ এখনো মনে হচ্ছে, দেখেছেন আমরা কিরকম ফ্যান বেস তৈরি করেছি। হোয়াটসঅ্যাপে যে সমস্ত ছেলেদের সঙ্গে চ্যাট করো তাতে বয়ফ্রেন্ড লেগে যায় না? না সেরকম তো কিছু না, এমনি জাস্ট ফ্রেন্ড। সে তো বুঝতে পারছি এমনি ফ্রেন্ড, কিন্তু তাতে বয়ফ্রেন্ড রেখে যায় না? না রেখে যায় না। ও জানে তো? হ্যাঁ তুমি জানো তো, সত্যি তুমি জানো, তুমি একবারও হোয়াটসঅ্যাপটা হাতে নিয়ে চেক করে দেখেছো কি কি কথা বলে? দেখো নি আজকে গিয়ে দেখো, প্লিজ দেখো, তারপরে আমাকে একটা থ্যাংক ইউ বলো এসে। এনিওয়েজ গানের ক্ষেত্রে ইন্সপিরেশন কে সবচেয়ে বড়? বাবা, মানে মাও গান বাজনা পছন্দ করে, সাপোর্ট করে, কিন্তু ছোট থেকে বাবার হাত ধরেই গানের জগতে আসা। প্রথমে বাবাই শিখিয়েছে আমাকে, তারপর আস্তে আস্তে নানান গুরুজির সংস্পর্শে এসেছি। বাবা যখন ছোটবেলা তোমাকে গান শেখাতেন তখন কি বাবা কোনোদিন ভেবেছিলেন যে তুমি একদিন হোয়াটসঅ্যাপে চ্যাট করবে? সেটা বাবা জানে। একটা ছোট ব্রেক নেবো, ব্রেকের উপরে ফিরে এসে ওর সঙ্গে আরো আড্ডা থাকবে, আরো গান থাকবে। বাবি তুমি এরকম সিরিয়াস হয়ে যাও না। আচ্ছা কি করবো বলো, সিনেমাতে কিন্তু তোমার অলরেডি গার্লফ্রেন্ড আছে। না লাইফ এমনিতেও আছে, সে তো আমরা জানি। ফিরে আসছে একটা ছোট ব্রেকের পর, কোথাও যাবেন এনজয় করতে কোনো বেলায় আড্ডা।
निरंजन को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। वैसे तो निरंजन का खोज सातों सात चैनल्स कर रहे हैं, लेकिन हमको यहां पर सिर्फ रीच इसी जगह पे वन पे अवला अड्डा में मिलेगा। वेलकम बैक टू अवला अड्डा। এখনো WhatsApp এর মেসেজগুলো আছে না ডিলিট করে দিয়েছো? হ্যাঁ আছে, সব জমিয়ে রাখো, যদি কোনদিন বাবা দেখে ফেলে। হ্যাঁ দেখবে, খারাপ তো কিছু নেই। শিওর একদম, বয়ফ্রেন্ড দেখে ফেলে দেখবে, খারাপ কিছু নেই তো। ডিফেন্স করছে, একটু আগে অবধি লজ্জা পেয়ে গেছিল, এবার দেখছি যদি ধরা পড়ে যায় যাওয়ার পথে সব ডিলিট হয়ে যাবে। তবে কে জানে, ওর বাবা তো বিএসএনএল কাজ করে বললেন, হয়তো টেলিফোনের মধ্যে ঢুকে যেতে পারে, টেলিফোন কোম্পানির লোকেরা সবকিছু পারে করতে। তোমার সরকারি চাকরির অলরেডি প্রিপারেশন চলছে আমি শুনলাম, সত্যি সরকারি চাকরি পেয়ে যাও তাহলে মনে হয় না কোনো একটা জায়গায় গিয়ে আমার গান হ্যাম্পার হবে। যদি গান হ্যাম্পার হয়, যদি গান বাজনাটা না চালাতে পারি, তাহলে আমি চাকরিটা ছেড়ে দেবো একদম। কারণ হ্যাঁ, কারণ গান বাজনাটাই ছোট থেকে করে এসেছি আর ওটাই আমার এম, তো চাকরি বাকরির চেষ্টা করছি ঠিক আছে, পেয়ে গেলাম, কিন্তু যদি তার জন্য গান বাজনার কোনো ক্ষতি হয় তাহলে সেটা আমি ছেড়েই দেবো। এটা হচ্ছে বলে এই প্রজন্ম, আমাদের আগের প্রজন্ম কিন্তু এরকম ভাবতেই পারতো না যে সরকারি চাকরি আমি সেটা ছেড়ে দিয়ে গান বাজনা করবো। এখন লোকে গান বাজনার কথাটাকে প্রায়োরিটি দিয়ে ভাবে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং সেটা খুব, সেটা আমাদের জন্য, আমাদের প্রজন্মের জন্য বোধহয় খুব ভালো। আমাদের ফাইনালি কি গান শোনাচ্ছ? না যে দিতে বাকি বলে রাত জাগা পাখি, না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি বলে রাত জাগা পাখি, না যেও না। জীবনে মরণে আমি যে তোমারই শুধু, জীবনে মরণে ধরিয়া রাখিতে চাই নয়নে নয়নে, না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি বলে রাত জাগা পাখি, না যেও না। তো এইভাবে হাসতে থাকুন এবং সংক্রামক রোগের মতো হাসিটাকে একদিক থেকে অন্যদিকে স্প্রে করতে থাকুন। আর যদি মনে হয় যে আপনার স্টকে হাসি কম পড়েছে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে যান, আমাদের ফেসবুক পেজে যান, সেখানে আমাদের পুরনো এপিসোডস পাবেন, দেখুন, সেটা বের করে দেখুন, আপনি বারবার দেখুন,
এবং হাসতে থাকুন, এনজয় করতে থাকুন আবেলায়। আজকের মতো টাটা, গুড বাই।